আসসালামু আলাইকুম। হাজী হোসেন লেন একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মর্জিনা আক্তার শর্মা, সহকারী শিক্ষিকা হাজী হোসেন লেন একাডেমি। প্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো সবাই। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের সমস্যা সমাধান নিয়ে আলোচনা করব। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমি একটি সমস্যা সমাধানের প্রশ্ন উঠিয়ে রেখেছি। এটা কীভাবে করতে হয় তা আজকে আমি তোমাদেরকে করে দেখাবো। তোমরা দেখে পরে নিজেরা বুঝে করার চেষ্টা করবে। তোমরা দেখো, আমি লিখেছি রোমা ষাটটি, সোমা আটটি ও রিপন চারটি লিচু খেয়েছে। তাহলে তারা একত্রে তারা কতগুলো লিচু খেয়েছে? দেখো বসে তারা তিনজন লিচু খেয়েছে। এখন একত্রে তারা কতগুলো লিচু খেয়েছে তাহলে আমরা বুঝতে পারতেছি যে এটা যোগ হবে। দেখো যেহেতু এখানে তিনজন আছে আর কতগুলো লিচু মোট, এগুলো থাকলে অবশ্যই বুঝবে যে অঙ্কটি যোগ হবে। তাহলে আমরা প্রথমে লিখব রোমা লিচু খেয়েছে কত? কি দেখো ষাটটি। তারপর লিখবে সোমা লিচু খেয়েছে দেখো কতটি? আটটি। তারপর দেখো আর কে বাকি আছে? রিপন। তাহলে লিখবে রিপন রিপন লিচু খেয়েছে কতটি? দেখো চারটি। সংখ্যাগুলো কিন্তু অবশ্যই বরাবর লেখার চেষ্টা করবে। তারপর এই পাশেটা যোগ সিলে দিয়ে দিবে। এবার সোজা করে তোমরা দাগ টেনে নিবে। শোনো, তোমরা চাইলে দাগ টেনে টেনে অঙ্ক করতে পারো, আবার হাতের কলগুলো করতে পারো, এই পাশে দাগ দিয়ে দিয়েও করতে পারো। দেখো তাহলে আমার নিচে আছে কত? চার, উপরে আছে আট। আমি চারের পরে আট করে গুনবো। দেখো পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো। তাহলে আমি চারের পরে আট পর্যন্ত গুনছি, আমার বারো হয়েছে। দেখো উপরে আমার আরেকটি সংখ্যা আছে সাত, আমরা বারোর পরে আবার সাত পর্যন্ত গুনবো। বার দেখো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ। তাহলে দেখো উনিশ হয়েছে। তাহলে তোমরা নয় লিখবেই বরাবর, আর যোগের বরাবর লিখবে এক। তাহলে এখানে লিখবে তার কতগুলো লিচু খেয়েছে? তাহলে লিখবে মোট লিচু খেয়েছে উনিশটি। এবার লেখো উত্তর উনিশটি। শিক্ষার্থীরা, আমি তোমাদের সুবিধার্থে দেখো আরেকটি অঙ্ক উঠিয়ে রেখেছি। অঙ্কটি হচ্ছে দেখো, একটি বিদ্যালয়ের আলমারিতে চোদ্দটি বল ছিল, শিশুরা সেখান থেকে চারটি বল নিয়ে মাঠে খেলছে। তাহলে আলমারিতে আর কয়টি বল রইল? আমরা একটু আগে যোগ সমস্যা সমাধান করেছি, এটা হচ্ছে তোমার বিয়োগের সমস্যা সমাধান। দেখো আলমারিতে ছিল চোদ্দটি বল, এখন সেখান থেকে শিশুরা চারটি বল নিয়ে খেলছে। তাহলে তোমার যতগুলো ছিল তার থেকে যদি কিছু দিয়ে দাও তাহলে সেটা কি কমে যায়? আর আমরা জানি যে কমে গেলে অবশ্যই কি হয়, বিয়োগ হয়। আর অবশ্যই মনে রাখবে যে রইলো থাকলো, এগুলো থাকলে কিন্তু বিয়োগ হয়। তাহলে দেখো আমি লিখবো যে আলমারিতে আলমারিতে বল ছিল চোদ্দটি। তারপর দেখো শিশুরা সেখান থেকে চারটি বল নিয়ে খেলছে। তাহলে বা শিশুরা শিশুরা বল নিয়ে খেলছে দেখো কতটি? চারটি। দেখো চারটি বল নিয়ে খেলছে, আমরা চারের বরাবর চার লিখব। এবার দেখো আমার উপরে আছে চোদ্দ, নিচে আছে চার, তোমরা এটা দুভাবে গুনতে পারো। দেখো চার চারে মিলে যায় কত? আমরা
বিয়োগের ক্ষেত্রে সংখ্যার সংখ্যা মিলে গেলে কি হয়, শূন্য হয়। তাহলে চার চার কত হয়ে গেছে, শূন্য। আর দেখো এখানে কোনো সংখ্যা নেই, তাহলে আমি একের এক বসিয়ে ফেলবো। এখন তোমরা এভাবে না করে আরেকভাবে করতে পারো, উপরে আছে 14, তোমার নিচে আছে 4, তুমি 4 করে 14 গুণ গণ, কত হইলে 14 হয়। দেখো 4 5 6 7 8 9 10 11 12 13 14 10 হইছে। তাহলে আমি এভাবে 10 করতে পারি। আবার দেখো 4 4 যখন মিলে যায় তখন শূন্য হয়, এখানে কোনো সংখ্যা নেই তাই একারে বসে গেছে। দুভাবে করতে পারবে। এখন দেখো 3, বা তোমরা এখান থেকে দাগ দিয়েও করতে পারবে। তাহলে দেখো আমার প্রশ্ন ছিল কি, বল রইল, বল রইল কতটি, 10টি। উত্তর 10টি। তোমরা সবাই অবশ্যই বাসায় হোমওয়ার্ক করবে, আমি এখানে তোমাদের হোমওয়ার্কের কাজ দিয়ে দিচ্ছি। একই নিয়মের আরো কয়েকটি অঙ্ক আছে, যে 71 পৃষ্ঠা 2 আর 3 9। আর ক্রমবাচক সংখ্যাগুলো লিখবে সংক্ষিপ্ত রূপ সহকারে। শিক্ষার্থীরা একই নিয়মের অঙ্ক দুটি বিয়োগ অঙ্ক আমি 71 পৃষ্ঠা দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই হোমওয়ার্ক করে ব্যাপক ক্রমবাচক সংখ্যাগুলো খাতায় লিখবে। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সবার সাথে দেখা হবে। আর ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।